শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের টিকা নিয়ে 13 জনের মুখমণ্ডল বিকৃত। ভারতের ভূখণ্ডে নতুন গ্রাম তৈরি করছে চীন, উদ্বেগ নয়াদিল্লির। অযোধ্যা মসজিদের নির্মাণ কাজ শুরু হবে 26 জানুয়ারি থেকে। করোনায় প্রতি সপ্তাহে 1 লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। এবং সবশেষ দেখছে, আফগানিস্তানে 6 পাকিস্তানি গুপ্তচর গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পর অন্তত 13 জনের মৃত ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে। টিকা নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও অনেক বেশি। এর ফলে ওইসব লোকদের করোনা টিকা দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মুখমণ্ডল ঠিক হতে আবার করোনা টিকা নিতে চাইছে। এক ব্যক্তি ইসরায়েলের সংবাদ মাধ্যম ENET-কে বলেন, অন্তত 28 ঘন্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল, তবে এরপর সেরে গেছে। নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর 23 জনের মৃত্যুর ঘটনার পর এমন খবর এলো। ভারতের ভূখণ্ডে নতুন গ্রাম তৈরি করছে চীন। অরুণাচল প্রদেশের সীমান্তের অন্তত 4.5 কিলোমিটার অভ্যন্তরে 101টি বাড়ি তৈরি করা হয়েছে। 2020 সালের নভেম্বরে তোলা ছবিতে এই গ্রামের অস্তিত্ব পাওয়া যায়। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইট ছবি প্রকাশ করে দাবি করেছে, 2019 সালেও ওই এলাকাটিতে কোনো প্রকার বসতি ছিল না। 2020 সালের নভেম্বরের ছবিতে গ্রামের অস্তিত্ব ধরা পড়ে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাশ্রী চুনদীর তীরে ওই গ্রামটি চীনের সেনাবাহিনী বানিয়েছে। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলটি নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিরোধ চলে আসছে। ভারতের সঙ্গে চীনের সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে উত্তেজনা চলে আসছে। সর্বশেষ গত বছরের জুনে লাদাখ উপত্যকায় প্রতিবেশী দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 20 ভারতীয় সেনা নিহত হয়। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। অরুণাচলে চীনের নতুন গ্রাম নিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত কয়েক বছরে চীন নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিকাঠামো তৈরি করে চলেছে। সম্প্রতি কিছু প্রমাণও পাওয়া গেছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ক্ষতিপূরণের আদালতের আদেশে মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া জমিতে নতুন মসজিদ নির্মাণের কাজ 26 জানুয়ারি থেকে শুরু হবে। রোববার মসজিদটি নির্মাণের জন্য দায়িত্ব পাওয়া ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এর একটি বিবৃতি জানিয়েছে, দেশটির প্রজাতন্ত্র দিবসে তারা ওই মসজিদের নির্মাণ কাজের সূচনা করতে যাচ্ছে। 1992 সালের ডিসেম্বরে হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্ররোচনায় উন্মত্ত হিন্দু জনতা অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে। ওই সময় সাম্প্রতিক সহিংসতায় 2000-এরও বেশি মানুষ প্রাণ হারান। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দাবি করছে, মুঘল সম্রাট বাবর 16 শতকে অযোধ্যায় হিন্দু দেবতা রামের স্মরণে নির্মিত একটি মন্দির ধ্বংস করে ওই মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদের ওই স্থানেই দেবতা রাম জন্মগ্রহণ করেছিলেন বলে তাদের ধারণা। স্থানটি নিয়ে ভারতীয় আদালতে দীর্ঘ লড়াইয়ের পর 2019 সালের নভেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট ওই স্থানে রাম মন্দির তৈরির আদেশ দেন। অপরদিকে মুসলমানদের ক্ষতিপূরণের জন্য ভারতের সরকার সুন্নি ওয়াকফ বোর্ডকে আদালত অযোধ্যায় ধ্বংস হওয়া মসজিদের 25 কিলোমিটার দূরে বিকল্প 5 একর জমি দেওয়ার আদেশ দেয়। মসজিদটি তৈরির জন্য ওই সময় ISF ট্রাস্ট গঠন করা হয়। রোববারের বিবৃতিতে ISF ট্রাস্ট জানায়, ধনীপুর মসজিদ নির্মাণ প্রকল্প নামের ওই মসজিদের নির্মাণ কাজ 26 জানুয়ারি নির্ধারিত 5 একর জমিতে শুরু হবে। স্থানীয় সময় সকাল 8:30 গাছ লাগানোর মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করা হবে। বিবৃতিতে ISCF সেক্রেটারি আহতার হোসেন বলেন, ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের প্রজাতন্ত্র দিবস ধনীপুর মসজিদের নির্মাণের সূচনার মাধ্যমে উদযাপন করবে। বিবৃতিতে জানানো হয়, মসজিদের ওই নির্মাণ প্রকল্পে জাদুঘর, লাইব্রেরি, লঙ্গরখানা সহ একটি হাসপাতাল, ইন্দো ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার এবং একটি প্রকাশনা সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, 5 একরের ওই জমিতে বানওয়ানের একটি প্রকল্প রয়েছে। ওই প্রকল্পে রেইন ফরেস্ট থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত পৃথিবীর সকল অঞ্চলের গাছ রোপণের পরিকল্পনা করা হয়েছে। এদিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রচারণা চালাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মন্দির নির্মাণের জন্য ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ 5 লাখ রুপি অনুদান দিয়েছেন। মুসলিম সংগঠন এবং অধিকার কর্মীরা ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রেসিডেন্টের এই পদক্ষেপের সমালোচনা করছে। শীঘ্রই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি সপ্তাহে 1 লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডক্টর মাইক রায়ান। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় 18 থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলছে হুর নির্বাহী বোর্ডের 148তম বৈঠক। এই বৈঠকে মাইক রায়ান করোনা ভাইরাসের সংক্রমণের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহে 50 লাখ মানুষের নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যু হারও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 93,000-এরও বেশি মানুষ। হয়তো শীঘ্রই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে 1 লক্ষ মানুষের মৃত্যু দেখতে পারে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটার্সের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 9,60,94,623 জন। আর এতে আক্রান্ত হয়ে পর্যন্ত মৃত্যু হয়েছে 20,51,773 জনের। কান্দাহার প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত জেলার ইস্পন বলদাখ নামক এলাকায় পাকিস্তানের 6 জন নাগরিককে আফগান পুলিশ গ্রেফতার করেছে। কান্দাহার পুলিশের মুখপাত্র জামাল নাসির বাবারজান পাজওয়াক আফগাস নিউজকে বলেন, টুরান্ট লাইন পার হয়ে ওরা সীমান্তের ওই এলাকায় এলে 14 জানুয়ারি ধরা পড়ে। তারা সেখানে গুপ্তচর হয়ে কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে। ধৃত 6 জনের মধ্যে 4 জন পুলিশ বাহিনীর সদস্য। বেলুচিস্তানের চমন এলাকায় 2 বাসিন্দার সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করে। ওই 4 ব্যক্তি মোটরকার কেনার জন্য স্পেন বলদাকে আসার ভান করছিল। ফিরে যাওয়ার চেষ্টা করার সময় তাদেরকে শনাক্ত করে পুলিশ। গত মাসে আফগান বাহিনী ধরে ফেলা যে 6 মাস ধরে আফগানিস্তানে একটি চীনের গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, ওই নেটওয়ার্কের মাধ্যমেই গুপ্তচররা জঙ্গি নেটওয়ার্ক হক্কানি বা আফগান তালিবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।